হ্যালো, আসসালামু আলাইকুম। ফানাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আমি এখন আপনাদের এই কলিজা ভুনা করে দেখাবো। কলিজা রান্না করতে যা যা উপকরণ লাগবে, চুলায় একটা প্যান দিব, প্যানে 2 টেবিল চামচ তেল দিব, এক কাপ মতো পেঁয়াজ দিব, এখন যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা গোল্ডেন কালার না হবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে। ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে। দুটো দারচিনি, 3টা এলাচ, 1টা তেজপাতা দিয়ে দিব, আবার নাড়তে থাকবো। এক চামচ রসুন পেস্ট, এক চামচ আদা পেস্ট, তেল দিয়ে আমরা নাড়তে থাকবো। সামনে একটু পানি অ্যাড করবো, এখন আমরা এক এক করে মশলা দিয়ে দিব। ছোট 2 চামচ জিরা পাউডার, ছোট 2 চামচ ধনে পাউডার, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে কীরকম ঝাল খায় সে অনুসারে মরিচটা দিতে হবে। এখন আমরা মশলাটা ভালো করে কষাই নিব। মশলাটা যেহেতু গায়ে ছুটে লাগছে, আমরা আর একটু পানি দিব। এটা এখন আমরা ভালো করে কষাবো, স্বাদ মতো লবণ দিব, ভালো করে কষিয়ে নিব। এবার কলিজাগুলো দিয়ে দিব। ভালো করে কষাবো, এখন আমরা একটু ঢেকে দিব।
আমি ঢাকনাটা উঠাই দেখব এখন। পনিরটা ভালো করে কষাইতে হবে। আমার কলিজা রেডি হয়ে এসেছে। এখন একটু গরম মশলা পাউডার দিব আধা চামচের মতো। আমি টমেটো মতো গরম মশলা পাউডার দিব। এলাচ, দারুচিনি, গোলমরিচ, জয়িত্রী এগুলো একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিয়েছি। এখন আমার মাংসটা হয়ে গেছে। মুরগির কলিজাটা রান্না হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নিব। চুলোটা বন্ধ করে দিব। আমার মুরগির কলিজা ভুনো হয়ে গেছে। আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।